এই আজকে থেকে কিন্তু তোর প্রাইভেটের স্যার আসবে। বাবা, এই অবস্থায় চুপচাপ পড়তে বসবি, ঠিক আছে? অনেক পিছিয়ে আছিস, কভার করতে হবে তাড়াতাড়ি। A few inches later. কিরে, অনেক দিন তো ছুটি টুটি কাটাইলা, এবার একটু পড়াশোনায় মন দাও, সামনে একটু পরীক্ষা এক্সাম। কই, এখনো তো কোনো ডেট দেয়নি সরকার স্যার। আরে ধরে নাও, পরের মাস থেকেই পরীক্ষা, সেইভাবে পড়া শুরু করো। আচ্ছা একটা কথা বলেন তো স্যার, আমরা কি মানুষ? মানে না স্যার, আমার তো মনে হয় না আপনারা আমাদেরকে মানুষ ভাবেন, আমরা তো সুপার হিরো। করোনা থাকুক না থাকুক, আমাদের জীবন থাকুক না থাকুক, সিলেবাস কমপ্লিট হোক কি না হোক, আমাদেরকে তো এক্সাম দিতেই হবে। কেন, অনলাইনে তো ক্লাস নেওয়া হচ্ছে স্যার। অনলাইন ক্লাসটা শুধুমাত্র বড় বড় শহরেই, আমাদের মতো ছোট শহরের কোনো অনলাইন ক্লাস হয় নি স্যার। আমরা অনলাইন ক্লাস বলতে শুধুমাত্র টিভি বুঝাইছি স্যার। আর স্যার, যদি অনলাইনে ক্লাস করে সবই শেখা যেত, এতদিনে মানুষ ইউটিউব দেখে ডিগ্রি নিতে পারতো না? আর স্যার, জীবনটাই যদি না থাকে তাহলে আমরা পরীক্ষা দিয়ে করবোটা কি? আরে ওই জন্য তো শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক আর স্যানিটাইজারেরও ব্যবস্থা রাখা হয়েছে স্যার। মাস্ক আর স্যানিটাইজার শুধুমাত্র আমাদেরকে সেফ রাখার জন্য স্যার। এটা দিয়ে করোনাকে যদি প্রতিরোধ করা যেত, বাংলাদেশের সংক্রমণ অনেক কমে যেত, তাই না স্যার? আর একটা কথা বলেন তো স্যার, আপনি আসার সময় আমাদের বাসায় কিসে করে আসলেন? অটোতে। কতজন ছিল অটোতে? একসাথে আমরা 6 জন আসছি স্যার। এই সকল পরীক্ষা এক ধরনের জনসমাবেশের মতো স্যার। আপনি এত কিছু জানেও 6 জনের সাথে একসাথে অটোতে আসলেন সামাজিক দূরত্ব বজায় না রেখে, তাহলে এতগুলো মানুষ কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবে স্যার? স্যার, এই যে আপনারা আমাদেরকে ফাঁকিবাজ বলছেন, পরীক্ষা দিতে যাচ্ছে না, আরও কত কি স্যার, আপনি একবার ভাবেন তো, ওখানে যদি একজনও করোনা পজিটিভ থাকে, বাকি স্টুডেন্টদের কী অবস্থাটা হবে স্যার? পরীক্ষা আমরা সবাই দিতে চাই, কিন্তু এই করোনার মধ্যে না। হোয়াটসঅ্যাপ টিউবার্স, সো আমি প্রথমবার এইভাবে আউটরো দিচ্ছি, তো ভিউটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে। আর বেশি প্যারা নেওয়ার দরকার নেই, যা হবে ভালোর জন্যই হবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।